বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে নাটকীয়তার অন্ত নেই। সংগঠনটির সাধারণ সম্পাদক পদের জটিলতা নিয়ে নিপুণ জায়েদের কর্মকাণ্ড টক অব দ্য কান্ট্রি হয়েছিল। পরে আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি, যার আইনি লড়াই চলছে এখনও। জানা গেছে, নিপুণ জায়েদের ইস্যুতে সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য ছিল। এ সময় আপিলের বিষয়ে নতুন সিদ্ধান্ত দেন বিচারকরা। এদিকে আদালতে চিত্রনায়িকা নিপুণের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রকুন উদ্দিন মাহমুদ। চিত্রনায়ক জায়েদ খানের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি। মূলত উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে আদালত আপিল শুনানির দিন পিছিয়ে আগামী 5 জুন নির্ধারণ করেছেন। সুতরাং ওই দিন আবারও নিপুণ জায়েদের বিষয়ে শুনানি হবে বলে জানা গেছে। এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চেম্বার আদালতের স্থিতি অবস্থার আদেশ কঠোরভাবে পালন করতে নিপুণ আক্তার ও জায়েদ খানকে আদেশ দেন আপিল বিভাগ। কিন্তু স্থিতাবস্থার আদেশের পরেও সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় নিপুণ আক্তারের বিরুদ্ধে 8 মার্চ আদালত অবমাননার আবেদন করেন জায়েদ খান।